এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের 1.2 প্রশ্নমালার 31তম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ, যেটি হচ্ছে আমাদের সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। তো সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন আমাদের কি, এই বিষয়টা আমরা একদম ক্লিয়ার করব এই ভিডিওটাতে। সো অ্যাট ফার্স্ট আমরা আসলে সার্বিক ফাংশনের বিষয়গুলো আগে বোর্ড বই থেকে জেনে নেই, তারপর আমাদের কী টাইপের অঙ্কগুলো আসে এই বিষয়গুলো আমরা এখন ব্যাখ্যা করব। তো শুরুতে আমরা জেনে নিচ্ছি সার্বিক ফাংশনের যে বিষয়টা, আমরা ধরে নিচ্ছি এ চিত্রের মধ্যে ওয়ানের রেসপেক্টে 5 রয়েছে, 2 এর রেসপেক্টে 7, 3 রেসপেক্টে রয়েছে 9। তো এখানে এই ফাংশনটার জন্য আমরা কী দেখতে পাচ্ছি, এ ইকুয়ালস টু 1, 2, 3, বি ইকুয়ালস টু 5, 7, 9 বিবেচনায়, যেখানে আমাদের একের রেসপেক্টে 5, 2 রেসপেক্টে 7, 3 রেসপেক্টে রয়েছে 9। অর্থাৎ বি এর প্রত্যেক উপাদানের সাথে, বি এর যে প্রত্যেক উপাদানের সাথে এ এর একটি উপাদানের প্রতিবিম্ব, বি এর প্রত্যেক উপাদান এ সেটের একটি উপাদানের প্রতিবিম্ব, এরূপ ফাংশনকে আমরা বলবো মূলত হচ্ছে সার্বিক ফাংশন। কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের স্টুডেন্টরা, আমার বাস্তবিকতা থেকে দেখেছি এ বিষয়টা হচ্ছে ক্লিয়ার না। তাই ক্লিয়ার হওয়ার জন্য যে কাজটা করতে হবে, একটি ফাংশন এফ অফ এ টেন্স টু বিকে আমরা যখন কখন সার্বিক ফাংশন বলবো, বলা হবে যদি প্রত্যেক বি এলিমেন্টস টু, অর্থাৎ এখানকার যে উপাদানগুলো আমি ধরে নেওয়া হচ্ছে এর উপাদানগুলো যখন হবে বি এলিমেন্টস টু বি, এর জন্য এ এলিমেন্টস টু এ পাওয়া যাবে। অর্থাৎ এফ অফ এ যখন আমরা বসাবো তখন বি যদি হয় তাহলে সেই, অর্থাৎ সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে বি এর হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এই মানগুলো বসানোর পর এই মানগুলো যখন আমরা পাচ্ছিলাম একটা মানে পাবো, অন্য কোনো মান পাবো না, তারপরে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়ান টু বা সার্বিক ফাংশন। তো আমার মনে হয় এরপরে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার না। ক্লিয়ার হওয়ার জন্য আমি বিপরীত ফাংশনের যে অঙ্কগুলো আমরা করব, অঙ্কগুলো আমরা দুইটা পদ্ধতিতে আমরা সলিউশন করব, না তিনটা পদ্ধতিতে আমরা সলিউশন করব। ফার্স্ট পদ্ধতিটা হলো আমি বের করব হচ্ছে যদি কোনো ফাংশন যদি একই সাথে এক এক এবং বিপরীত ফাংশন বিদ্যমান থাকে তবে সেই ফাংশনটি হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে কথাটা, ফার্স্ট কথাটা হলো কি, যে কোনো ফাংশন যদি একই সাথে এক এক ফাংশন এবং বিপরীত ফাংশন বিদ্যমান হয় তাহলে ফাংশনটি হচ্ছে সার্বিক বা ওয়ান টু ফাংশন। দ্বিতীয় স্টেপটা হলো যদি কোনো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সমান হয়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডোমেন এবং রেঞ্জের কথা বলা হচ্ছে, যদি কোনো ফাংশনের একই সাথে ডোমেন এবং রেঞ্জ সমান হয়ে যায় তবেই সে ফাংশনটি হচ্ছে ওয়ান টু বা সার্বিক ফাংশন। এরপর তৃতীয় পদ্ধতিটা হচ্ছে, আমি তৃতীয় পদ্ধতিটা যেভাবে করব সেটা হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে সলিউশন করব, যে অঙ্ক মেথডটার মাধ্যমে আপনি যে কোনো অঙ্ক আসুক আপনি ওয়ান টু বা সার্বিক ফাংশন রিলেটেড সব অঙ্কগুলো করতে পারবেন। তো এই আকারে আমাদের এ বইতে হিউজ পরিমাণ ওয়ান টু সার্বিক ফাংশনের অনেক উদাহরণ রয়েছে। আমি সেই উদাহরণগুলোতে আমাদের যেমন এখানে রয়েছে আমাদের যে পরবর্তী পেজে আসি, অনেকগুলো এখানে আমাদের কাজের কোশ্চেন রয়েছে। এই কাজের কোশ্চেনগুলোতে আমি সার্বিক ফাংশন, এখানে বলা হচ্ছে যে সার্বিক ফাংশন নয়, এখানে আমরা 42তম পর্বে আমি এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করব। তো এরপর হচ্ছে সার্বিক ফাংশনের জন্য আমরা আরও অঙ্ক এখানে আরও পাবো, যে এখানকার যে সার্বিক ফাংশনের যে বিষয়গুলো এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে। আশা করি আপনারা যদি আমাদের পুরো ভিডিওতে আমাদের শেষ পর্যন্ত আপনারা দেখেন, এই চ্যাপ্টারের আমি 68টা পর্ব করব, এই চ্যাপ্টারের জন্য 68টা পর্বে সবগুলো অঙ্ক আমি সকল পিসটা সলভ করব, সেখানে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো তাহলে আমার এর পরবর্তী পর্বে আমি আলোচনা করব। আমরা তাহলে সার্বিক ফাংশনের এতটুকু সংজ্ঞা আপনারা জেনে রাখুন, পরবর্তী পর্বে আমরা বিষয়গুলো একদম উদাহরণের সহিত ক্লিয়ার করব। তো 34 নম্বর 32তম পর্বে আমি আলোচনা করব, এই হচ্ছে 34 নম্বর যে উদাহরণটি রয়েছে, তা আশা করি আপনারা আমাদের পরবর্তী ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটা, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাদের সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।